আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাস কর্নার। আজকে আমি আমার ডেলিভারি করা কিছু কেকের ছবি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আমার ফেসবুক পেজের নাম নাস সেলস কর্নার এবং আমি কাজ করছি সকল ধরনের পেস্ট্রি আইটেম নিয়ে। তো ফার্স্টে আমার যে কেকটা ছিল, এটা ছিল একটা চকলেট কেক এবং এই কেকটি ছিল 2 পাউন্ডের। এটাকে আমি বিস্কিট দিয়ে ডেকোরেশন করেছিলাম। বিস্কিট ডেকোরেশনটা অ্যাকচুয়ালি আমার খুব ফেভারেট। তো বিস্কিট দিয়ে এবং চকলেট গানাশ দিয়ে আমরা হচ্ছে কেকটা ডেকোরেশন করেছিলাম। সেকেন্ড যে কেকটা, এটা হচ্ছে একটা ব্ল্যাক ফরেস্ট কেক উইথ চকলেট কেক বল। এটাতে আমি এক্সট্রা চকলেট এবং চকলেট কেক বল ইউজ করেছি। এবং থার্ড যে কেকটা, এটা হচ্ছে একটা ভ্যানিলা কেক এবং এটার ডিজাইনটা হচ্ছে আমার কাস্টমার আপু সিলেক্ট করে দিয়েছিল। এবং এই দুইটা কেকে একটা আপুই নিয়েছে। এই আপু হচ্ছে আমাদের অনেক অনেক রেগুলার একটা কাস্টমার। এবং এই যে 4G কেকটা, এটা হচ্ছে ভ্যানিলা কেক, কাস্টমাইজড ভ্যানিলা কেক। এটা হচ্ছে, এটা কেকের নাম কি আমি জানি না, এটাকে আম্মু বলে ইফি কেক। তো যাই হোক, এটা আমার অনেকবার করা হয়েছে, তো ওই জন্য এই কেকটার একটা অর্ডার ছিল। এটা দেখতে খুবই সুন্দর লাগে, করতেও একটু টাইম লাগে, বাট করার পর যখন এই আউটলুকটা পাওয়া যায় তখন খুবই ভালো লাগে। যে কেকটা, এটা ছিল লেমন কেক এবং লেমন কেকটা হচ্ছে আমাদের ফার্স্ট করা ছিল। লেমন কেকের কাজ আগে কখনো করা হয় না, ফার্স্ট করা ছিল, তাই একটু আমরা টেনশনে ছিলাম। বাট আপুর রিভিউ খুবই ভালো ছিল, আপুর কাছে খুবই ভালো লেগেছে কেকটা এবং দেখতে কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর লাগছে। আমার ফেসবুক পেজের নাম নাস সেলস কর্নার এবং আমি হচ্ছে সকল ধরনের পেস্ট্রি আইটেম নিয়ে কাজ করছি। এটা হচ্ছে আমার অনেক দিনের আগের ভিডিও, এটা হচ্ছে একদিনের কী কী ডেলিভারি করেছি তার ভিডিও। তো আসলে সময়ের অভাবের কারণে ভিডিও মেক করা হচ্ছিলো না, তো এখন চেষ্টা করব আমি প্রতিদিনের একটু একটু ডেলিভারি আপডেট আপনাদের সাথে শেয়ার করতে। এবং এটা হচ্ছে মোস্ট প্যারাদায়ক কেক, মিনি কেক। মিনি কেক এখানে হচ্ছে আমি 4টা 4টা করে ফ্লেভার সেল করে থাকি। আর হচ্ছে রেড ভেলভেট কেক 1 পাউন্ড। আসলে কোনোরকম করে ভিডিও করা, একসাথে সবগুলো রেখে বা একই জায়গায় রেখে ভিডিও করাটা আসলে পসিবল হয়ে ওঠে না সবসময়। তো এই ছিল আমার একদিনে ডেলিভারি করা কেকের কিছু ছবি। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং পরবর্তী